আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বর্তমানে কাঠগোলাপ প্রেমীদের মনে একটা আতঙ্কের নাম হলো ডরমেন্সি। ডরমেন্সি কি? ডরমেন্সি হলো একটি জীবের জীবনচক্রের একটি সময়, যখন বৃদ্ধি, বিকাশ এবং শারীরিক কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এটি বিপাকীয় কার্যকলাপকে হ্রাস করে, একটি জীবকে শক্তি সংরক্ষণে সহায়তা করে। কাঠগোলাপ গাছে ডরমেন্সি বা শীত ঘুম কখন থেকে শুরু হয়? সেপ্টেম্বরের এক তারিখে আমার কাজিন আমাকে নক করে বলে, কেউ তাকে বলেছে কাঠগোলাপ গাছে ডরমেন্সি শুরু হয়ে গেছে। সে কিছু কাটিং কিনে ফেলেছে, কি হবে এখন? আগস্টের 26 তারিখে এই পার্সেলটা আমি হাতে পাই। এইখানে তিনটা ভ্যারাইটি ডাল আছে। ব্যস্ততার কারণে 3-4 দিন পর কাটিংগুলো লাগাই। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাঠগোলাপের কাটিং লাগালে এক মাসে শিকড় চলে আসবে। এরপর যদি কাটিং লাগান, শিকড় আসতে সময় লাগবে। তবে বিষয়টা এমন না যে শিকড় হবেই না। আমি আগে শীতেই কাটিং থেকে চারা করতাম, কারণ অতিরিক্ত বৃষ্টিতে গাছের কাটা অংশে যেন পচন না ধরে। এখনো করি, আমি সবসময় ফেব্রুয়ারিতেই কাটিং করে ফেলি, এরপর চারা বসিয়ে দেই। অনেক সময় ডিসেম্বরও কাটিং করি। আসল বিষয় হলো, আপনি যদি চারা করতে পারেন সারা বছরই পারবেন, যদি না পারেন কখনোই হবে না। দেখুন, আগস্টের শেষে চারা বসিয়েছিলাম, মাশাআল্লাহ সেপ্টেম্বরের 27-28 তারিখে দেখলাম ভরপুর শিকড় চলে এসেছে। তিনটা কাটিং থেকে কিন্তু একই সময়ে শিকড় আসেনি, একটা ভ্যারাইটিতে শিকড় আসতে আর কিছুদিন সময় লেগেছে। এই গাছটার আইডি এলসি, প্রচুর ফুল ফুটেছে। এবার ভাবলাম বড় টবে দিয়ে দেই, তিনটা ডালও বের হয়েছে। এই পাত্রে গাছটা রাখা এখন আর সম্ভব হচ্ছে না, গাছটা অনেক বড় হয়ে গেছে। এটা মিড কাটের চারা ছিল, এক সাইডে বড় হচ্ছে। মাটি রেডি করব কিভাবে? 50% মাটি, 20% কোকো ডাস্ট, 30% ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, 2 মুঠ হাড়ের গুঁড়া, 2 মুঠ নিম খোল, 2 চা চামচ, DAP, 2 চা চামচ, পটাশ, 1 চা চামচ ছত্রাকনাশক। মাটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আমার দাদা একটা গল্প বলতেন। গহীন বনের মধ্যে বয়স্ক দুজন স্বামী স্ত্রী বাস করতেন। স্ত্রী একদিন তার স্বামীকে বলছিল, আমি কোনো কিছুই ভয় পাই না, শুধু ভয় পাই টিপটিপানিকে। ঘরের পিছনে সিংহ দাঁড়িয়ে সব শুনছিল। সিংহ তো রেগে মেগে আগুন। সিংহ মনে মনে ভাবছে, বলে কি, আমাকেও ভয় পায় না? তাহলে এই টিপটিপানিটা কি, কেমন দেখতে, আমার থেকেও ভয়ঙ্কর? এর মধ্যে হুড়মুড় করে উপর থেকে গাছের শুকনো ডালপালা কয়েকটা পড়েছে। সিংহ এত ভয় পেয়েছে, ভেবেছে টিপটিপানি বুঝি চলে এসেছে। সে ভয়ে ভোঁদড়। টিপটিপানিটা আসলে কি জানেন? টিপটিপ করে যে সারাদিন বৃষ্টি হয় সেটাকেই বলে টিপটিপানি। এইভাবে বৃষ্টি হলে উনাদের ঘর ভিজে যায়, খাবার সংগ্রহ করতে বের হতে পারে না। এজন্যই উনি টিপটিপানিকে ভয় পান। আপনারাও ডরমেন্সিকে ভয় না পেয়ে টিপটিপানি বৃষ্টিকে ভয় পাবেন। টানা বৃষ্টি হলে বা টিপটিপ বৃষ্টি হলে কাটিং যদি খোলা আকাশের নিচে রাখেন, কাটিং পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সবসময় বলি, কাটিং লাগিয়ে আলো বাতাস আসে, 1-1.5 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখবেন। অক্টোবর থেকেই গাছের মাটি চেক করে পানি দিবেন। মাটি ভালোভাবে শুকিয়ে গেলেই পানি দিবেন। শীত যত বাড়বে গাছের পাতা সব ঝরে যাবে, পানির চাহিদাও কমে যাবে। পানির অভাবে কাঠগোলাপ গাছ মরে না, অতিরিক্ত পানি হলেই মরে যায়। ডরমেন্সিতে এইসব দিক খেয়াল রাখলে আর কোনো সমস্যাই হবে না। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4 মাস ডরমেন্সি পিরিয়ড ধরা হয়। শীত শেষে ফেব্রুয়ারির প্রথম দিকে গাছ রিপোর্টিং করতে হলে করে দিবেন। সব গাছে খাবার দিবেন। যেসব গাছের ডাল ম্যাচিউর, গরমের শুরুতেই সেই সব ডালে দেখবেন ফুল চলে এসেছে। গাছটা লাগানোর পর পুরো মাটি ভিজে যায় এমন ভাবে পানি দিয়ে দিয়েছি। এই মাটিটা ভালোভাবে শুকালেই আবার পানি দিব। এই গাছে আবার ফেব্রুয়ারিতে খাবার দিব ইনশাআল্লাহ। শীতের মধ্যেও কিন্তু অনেক গাছে ফুল আসে, দেখবেন পাতা সব ঝরে গেছে, ইনফ্লো এসে হাজির। ডাল যদি ম্যাচিউর হয় ফুল আসতেই পারে। ডরমেন্সির ভয় না পেয়ে শীতে পিঠা পুলি খেয়ে মজা করেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।